হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিত্রী সার্কেল ব্লগস। এখন বাজে হচ্ছে সন্ধে 6:30-7 এরকম হবে। তো আমি এই যে প্লাস্টিক ফাস্টিক নিয়ে বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি না সেটা হচ্ছে আশিরিয়া নার্সারিতে পড়তো, KG 1-এ যাবে। তো তার জন্য স্কুল থেকে ফর্ম দিয়েছে, তার আইডি কার্ডের পাসপোর্ট সাইজ ফটো তুলতে হবে। তো সেই ফটো তোলবার জন্যে এখন যাওয়া হচ্ছে স্টুডিওতে, আর সঞ্জীব শেভিং করবে। আমার ইচ্ছা আছে একটু থ্রেডিং করে নেওয়ার একসাথে যখন যাচ্ছি। তো এইসব জন্যেই অলরেডি রেডি হয়ে গেছি, মানে নর্মাল রেডি হয়েছি। আর হ্যালো হ্যালো, সে হাই সে হাই সে হাই। তুমি ভালো আছো? তুমি কোথায় যাচ্ছ জানো? আমার স্কুলে। এই স্কুলে যাচ্ছি না, আমরা স্কুলের আইডি কার্ডের ফর্ম তুলতে, সরি আইডি কার্ডের ফটো তুলতে যাচ্ছি। সুন্দর করে সেজে গেছে, ফটো তুলতে হবে তো, তাই তো? হ্যালো, আইডি কার্ডের ফটো তুলতে যাচ্ছি। ভেরি গুড। আর বাবা কই? বাবা বাবা, হ্যাঁ, হোয়ার ইজ বাবু? ওই তো। আচ্ছা চলো, সন্দীপ চলে এসেছে, তো চলো যাওয়া যাক। বাঁদর ছাড়া আমাদের উঠে পড়ছে। চলো ভেতরে চলো, মামা একটু থ্রেডিং করতে যাবে। বাবা এসো চলো। তোমরা যে একটা মানে কুমড়োর মতন ফুলে থাকা মুখ দেখলে আশিরিয়া, তার কারণটা আমি বলে দিই। সেটা হচ্ছে, ও কদিন আগে, যেটা ব্লগ তোমাদের কাছে আসবে, কদিন আগে ম্যাডাম গেছিলেন পিয়ার্সিং করাতে কান, ঠিক আছে? তো সেই কারণেই ও পাল্লা দেখেই ভেবেছে আবার ওরকম কিছু একটা বোধহয় হতে চলেছে, তো তাই মুখটা ওরকম করেছিল। কিন্তু এখানে এসে তো পুরো উল্টোই হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আজকে পার্লারে ছিল শ্রীজিতাদি। শ্রীজিতাদি আমার ভীষণ একজন ভালোবাসার মানুষ, তো অনেক ছোট থেকে আমি পার্লারটায় আসি। আর যখন শ্রীজিতাদি দেখলো যে বন্নি মেয়েকে নিয়ে এসেছে, ব্যাস আর পায়ে কে আশিরিয়াকে প্যাম্পারিং করতে শুরু করে দিল। আর এমনি ফ্রাইডে আজকে, তো স্যাটারডে সানডে ছুটি থাকবে। তো মজা আছে এই যে নেল পলিশ টেল পলিশ পরে ম্যাডাম বসে পড়েছে, তো এই করেই কিন্তু আজকে ছবি তুলতে যাবে। তো স্মৃতি তান্টিকে কিন্তু ওর ভীষণ পছন্দ হয়েছে। আর এইখানে দেখো বাবাকেও টাটা করে দিচ্ছে, দিয়ে চলো আগে ছবিটা চট করে তুলে দিই। চলো চলো, ছবি তুলবে তো। দেখতে পাচ্ছো মাম্মা তুমি ওখানে কি দেখতে পাচ্ছো? ওখানে আশিরিয়া বেরোবে, তুমি জানো সো মেনি আশিরিয়া বেরোবে? বেরোবে, দাঁড়া। এই দেখ সো মেনি আশিরিয়া বেরোচ্ছে। দেখো দেখবে খুলে একটা ওয়ান, ধরো ওয়েট করো। কেমন লাগছে তোমার? দেখো আমি আশিরিয়া, হ্যাঁ সবাই তোমার চেনে, তুমি আশিরিয়া। চলো বাড়ি যাই। না আজকে তো মেয়ের এখন আইডি কার্ডের ছবি টবি তোলা হয়ে গেল, তোমরা দেখলেই তো। এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে উদীপিতে, সরি উজিপি বলছি, উদীপিতে। আমার না কদিন ধরে একটু টাং টুইস্ট হচ্ছে, কেন হচ্ছে জানি না। তো এখন বাজে হচ্ছে অলরেডি 9:10, ঠিক আছে? তো যাই হোক, ফ্রাইডেটা একটু যাচ্ছি আজকে, ফ্রাইডে মেয়েকে বলেছি, মানে মেয়ের আজকে পড়াশুনো নেই, করাচ্ছি না আর কি, তো যাচ্ছি। আর সঞ্জীবের যাওয়ার কথা ছিল, কিন্তু সঞ্জীবের কাজ পড়ে গেছে, তো বাড়িতে রয়ে গেছে। আর মা অলরেডি একটা কাজে বেরিয়েছিল, তো উদীপিতেই ওখানেই আসবে, তো ওখানে গিয়ে মিট করবো।
আর এখন তো জানো তো রেগুলার, মানে আগে একদম খুব রেগুলার যেটা উদীপি যেতাম এই সময়, এখন একদম কমিয়ে দিয়েছি। আর একটা জিনিস ছোট্ট তোমাদের সাথে শেয়ার করি ফিলিংসটা, সেটা হচ্ছে আমি আইডি কার্ডে যে ছবিটা তোমরা দেখলে ওটা বাড়িতে এসে যখন ফাইলে ঢোকাচ্ছি, অদ্ভুত একটা ফিলিংস হলো। আমি সঙ্গে সঙ্গে সঞ্জীবকে দেখালাম, ইনফ্যাক্ট সঞ্জীবের হয়েছিল যে নার্সারিতে যখন আইডি কার্ডের ছবি তুলেছিলাম আর আজকে যখন আইডি কার্ডের ছবি তুলছি, 1 বছরের মধ্যে মেয়েটা সত্যি বিশ্বাস করো ছবিটা যদি তোমাদের দেখাই কম্পেয়ার করে তোমরাও বলবে যে কতটা বড় হয়ে গেল। আমি দেখি কোনো একটা পরের ভ্লগে বা এই ভ্লগে যদি পারি তোমাদের কম্পেয়ার করে নিশ্চয়ই ছবিটা দেখাবো। তো এই 1 বছরের মধ্যে সত্যি কত বড় হয়ে গেল মেয়েটা। খাচ্ছ কেমন খেতে? টেস্টি খেয়ে না। এরা সব সামনে বসে বসে, উদীপি বন্ধ হয়ে গেছে 9:30, তো উল্টো দিকে ফুটপাতে বসে বসে মা সঙ্গীতা আন্টি গল্প করে যাচ্ছে আর অর্পিত মামকে খাইয়ে যাচ্ছে তোমরা দেখলেই। আর আমি জানি না কেন আজকে আমার এত ঠান্ডা লাগছে, আমি গাড়িতে বসে পড়েছি, গাড়িতে উঠে বসে আছি। তো এখন এখান থেকে বাড়ি যাব। আর সঞ্জীবকে ফোন করছিলাম, 3-4 বার ফোন করছিলাম, ফোন ধরছিল না। তো তারপর ফোনটা ধরবার পর প্রচন্ড বকুনি খেলো আমার কাছে, কারণ আমি সত্যি খুব টেনশন, মানে টেনশন হচ্ছিল। তো বকুনি খেলো, তো তারপর শুনলাম ও গেছিল হচ্ছে বাজারে, বাজারে গেছিল তো অনেক সবজি ফবজি কিনেছে, সবাই চলে এসেছে এখানে। এই যে রাত্রিবেলা বাজার এলাকায় এসছি, এখন কুচি কুচি গুনোর জন্য ওর পিচ্ছাদন নিয়ে এসেছে। কেতে ও দেখ ও দেখ ও দেখ ও দেখ কেমন আছো তুমি? আরে বাকিগুলো কোথায় গেল? কুটু কুটু বাকি কত? চাদর পেতে দেওয়া হয়েছে ওদের। এখন মহারাজরা কটা বাচ্চা ছিল? আরো 3-4টে ছিল। 3-4টে আহালে ঠান্ডা লেগে তো চোখ ঘুরে গেছে। বড় হয়ে গেছে তো? আমি এটাকে ছোট দেখেছিলাম, এটা তখন ছোট ছিল, আমি আদর করতাম। এই দিদি খাচ্ছে কুচু কুচু কুচু, একটা সাদা। আরে দাঁড়া দাঁড়া দাঁড়াও, খাচ্ছে তো, আদর খাবো বলে চলে যাচ্ছে, বেচারা খাচ্ছে। এই দেখ ওরা, ওই দেখ কি করছে, দেখ ওই দেখ। এখন 11:30 বাজে রাত্রি প্রায়। তো এই উপিমাসেরই ইনিশিয়েটিভে বেচারা 2 দিন ধরে আমাকে মাকে বলছিল কিন্তু সময় হচ্ছিল না, এখন এসে মনে হচ্ছে আগে আসলেই হতো। এই যে তো জানি না চাদরটা কতক্ষণ থাকবে, কারণ আশা করছি, তবে এই বাজার মানে করোনাময় বাজার এলাকায় ওদের খুব ভালোবাসে, খুব যত্ন করে সবাই। তো চলো এবার এখানে বাড়ি যাই, কারণ মেয়েরও প্রচন্ড ঘুম পেয়ে গেছে, ওকে গিয়ে ঘুম পা। ওই ওই দেখ ওই দেখ ওই দেখ, এই এই আয় আয় কুচু 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 কুচু, মেয়েরও ঘুম পেয়ে গেছে, তোকে গিয়ে ঘুম পাড়াবো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। এসে দেখলাম আমার মা সব থেকে বড় কাজটা করে দিয়েছে ঘুম পাড়ানোর আগে, সেটা হচ্ছে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছে। আর এসে দেখছিলাম ও গল্পের বই পড়ছে, তো অর্পিও এখানে বসে গেছে গল্পের বই পড়তে। পেপারের এই সিরিজগুলো আজকেই ডেলিভারি এসছে, আমি ওর জন্য অর্ডার করেছিলাম, ও ভীষণ ভালোবাসে পড়তে, তো এইগুলো এখনো পড়ছে, পড়ে ওকে ঘুম পাড়াতে নিয়ে যাবো। তোমরা যারা আমার এই ব্লগটা নতুন দেখছো, আমি চেষ্টা করি ভালো ভালো ব্লগ তোমাদের কাছে নিয়ে আসতে, তো ভবিষ্যতে চেষ্টা করব। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সবাই মিলে কমেন্ট করো কিরকম লাগলো আজকের ভ্লগটা।
নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসবো। ডেলি বেসিসের ব্লগ করবার চেষ্টা করি, আমার লাইফে কি কি হচ্ছে, কি চলছে, আর তাছাড়াও কিছু অন্য ব্লগিং থাকে। তো তোমরা সবাই সাথে থেকো। ওম সাইরাম।